কোটি কোটি টাকা খরচা করে সাতটি আটটি জেলা পার্শ্ববর্তী রাজ্য থেকে লোক নিয়েছে, জুমলাবাজি হয়েছে। জুমলা একটি উর্দু শব্দ, এর বাংলা মানে করলে হয় মিথ্যাচার হয়েছে। 2014 সালে দেওয়া প্রতিশ্রুতি একটা রক্ষা করতে পারেনি। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে, বছরে 2 কোটি চাকরি হবে, আজকে দিন শুরু হবে। আজকে দিনটা কার হয়েছে বলছিলেন আমাদের শ্যামল সাঁতরা, আজকে দিনটা কার হয়েছে? আজকে দিনটা নীরব মোদীদের হয়েছে, সাধারণ মানুষের আপনাদের হয়নি। এই ভারতীয় জনতা পার্টি তারা মানুষকে ঠকিয়েছে, জিএসটি, নোটবন্দি, মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, যোগা, স্বচ্ছ ভারত একটা কর্মসূচিও তারা সফল করতে পারেনি। আর এখন ভোটের আগে বাজেটের ভোট অন অ্যাকাউন্ট করে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে। পোস্ট অফিসে আয়ুষ্মান ভারতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের রাজ্যে তো স্বাস্থ্য সাথী আছে, নতুন করে এই সমস্ত ধাপ্পাবাজির ফাঁদে পা দেবেন না।